আপনি কোনো কাজ শুরু করবেন, দোকান শুরু করবেন, ঘর বাড়ি শুরু করবেন, এখানে আপনি বিসমিল্লাহ পড়ে শুরু করে দেন। যে কোনো কাজের শুরুতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বিসমিল্লাহ পড়তেন, আল্লাহ তাআলার কাছে বরকতের জন্য দোয়া করেন, আপনি দুই রাকাত নামাজ পড়েন। এখানে কাউকে ডেকে এনে সবাইকে নিয়ে মিলে দোয়া করতে হবে, এটাও একটা ফর্মালিটির রূপ নিয়ে নেওয়া, এটারও কোনো দরকার নেই। আপনি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবেন, বিসমিল্লাহ পড়বেন, কিছু দান খরাত করবেন, সদকা দিবেন যে আল্লাহ আমার খায়র বরকত দান করো। আর এই যে একটা গদ বানানো হয়েছে, একটা স্ট্রাকচার বানানো হয়েছে, এর সঙ্গে জিলাপি মিষ্টি যোগ হয়েছে, এর সঙ্গে টাকা পয়সার হাদিয়া যোগ হয়েছে, এইগুলা দিয়ে উদ্বোধন করতে হবে, এগুলা দিয়ে এই জাতীয় এগুলো আমাদের দেশের অতিরিক্ত সংযোজন হয়েছে, এগুলো দিনের মধ্যে ছিল না। এই সমস্ত বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সতর্ক করে গেছেন। তিনি কি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ। যে ব্যক্তি আমাদের দিনের মধ্যে নতুন করে কোনো কিছু আবিষ্কার করে, সংযোজন করে, যেটা আমাদের দিনের মধ্যে কখনো ছিল না আমাদের সময়ে, তাহলে এটা রদ করে দেওয়া হবে আল্লাহর কাছ থেকে। আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করবেন না, এটাকে আল্লাহ ফেরত দেবেন, প্রত্যাখ্যান করবেন। কাজে কোনো এই জন্যই এগুলোকে বলা হয়েছে বেদাত, সুন্নতি তরিকে আমল করতে হবে। দিনকে নিজে জানা দরকার, নিজে আমল করা দরকার। আমার আব্বার জন্য দোয়া করতে আপনাকে ডেকে আনতে হবে নাকি? তারা অন্যকে হায়ার করে এনে একটা আনুষ্ঠানিকতার মাধ্যমে কাম সারিয়ে দিবে, তাদের পক্ষ থেকে কেউ একটা দোয়ার জন্য দোয়া করে দিবে, তাই না? এই কনসেপ্টগুলো কিন্তু আসলে ইসলামী তালিমের সঙ্গে মিলে না। এগুলো গদ বদা কিছু প্র্যাকটিস আমাদের সমাজে হয়ে আসছে, এগুলো উর্ধে উঠা দরকার। আমি আমার আব্বার জন্য দোয়া করব, হ্যাঁ জানাজার মধ্যে সবাই শরীক হচ্ছে দোয়া করব, কবর জিয়ারতে কিছু দোয়া করব, অসুবিধা নাই। কিন্তু ধারণাটা যারা দোয়া করায়, তাদের ধারণা কি, আরে আমার দোয়া কি কবুল হবে, অমুকের দোয়া কবুল বেশি হবে, এই কথাটা কি ঠিক বলেন? এই কথা ঠিক নয়, এই ধারণাগুলো ঠিক নয়। আমার নিজের জন্য, আমার মা বাবার জন্য আমাকে দোয়া করতে হবে সবার বেশি। হাদিসে এসেছে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, মাইয়েতের জন্য সবচেয়ে জরুরি হচ্ছে তার নেক সন্তান তার জন্য দোয়া করবে, তার জন্য একজন বড় ইমাম সাহেবকে নিয়ে আসতে হবে, এই কথা আছে নাকি হাদিসে? নাই। তা আমাদের সমাজে অনেকগুলো বিষয়ে কিন্তু এই জাতীয় দিনের অরিজিনাল টিচিং থেকে, শিক্ষা থেকে আমরা দূরে একটা সামাজিক টিচিংয়ের মধ্যে চলে গিয়েছি, এবং বাপদাদার আমল থেকে এভাবে চলে আসছে। এক সময় ছিল আমাদের বাপদাদা সবাইকে এরকম শিক্ষা দীক্ষার জ্ঞানের শোনার সুযোগ কিভাবে ছিল বলেন? ছিল না। আমাদের সময় আল্লাহ তাআলা কত শুকর আদায় করবো আমরা, কি পরিমাণ এখন আল্লাহ ইজি করে দিয়েছেন বলেন। ঘরে বসে বসে এই যে মিডিয়ার মাধ্যমে দুনিয়ার এত সুন্দর শিক্ষা ব্যবস্থার সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন, আল্লাহর ফজল, এগুলি কিছু কাজে লাগছে। এখন আমাদের দেশের লোকেরা অনেকটাই মাশাআল্লাহ চেঞ্জ হচ্ছে, পরিবর্তন হচ্ছে, এডুকেটেড হচ্ছেন, দিনকে নিজেরা জেনে আমল করার সুযোগ পাচ্ছে, আমরা বলি আলহামদুলিল্লাহ।